السلام عليكم ورحمة الله. الله رشيد مهرباني. أمي أشكر يا أبنار بحالو أصلاً. أمي غامض الشنغة. أمي إيتا أشكري. أمار بريو ديرباشي بحالو أصلاً. توريدا نيجرانو بحالو بشر دي. أبنار الشنغة كشوفة شبي نمو كتير أصلاً. يدل زها جبتو هلو. هذا دش. تثا بيشموي. আনন্দ ঘন পরিবেশ আমরা কাটিয়ে বা পেরিয়ে আমরা উঠলাম এটা মূলত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির মাধ্যমে গোটা বিশ্ব জুড়ে একটা সুন্নাহ আল্লাহ তাআলা আমাদের জন্য এটা নির্ধারণ করেছেন এর মাধ্যমে মুমিনদের ঈমান পরীক্ষা করা এবং ঈমানের মাধ্যমে এই পরীক্ষার মাধ্যমে আমরা যে যত তাড়াতাড়ি কাছাকাছি আল্লাহ পাকের কাছে আসতে পারি এই গোল্ডেন চান্স বা ইন্টারন্যাশনাল সুযোগটা আমরা আল্লাহ দয়া করে করে দিয়েছেন আসলে এই যে আপনারা আমরা কুরবানি করলাম এই কুরবানি আমরা করলাম আমরা সবাই বাটিস্থ পরিবারস্থ মেম্বার্স অফ আওয়ার ফ্যামিলি আমরা সবাই মিলে এই কুরবানিটা করলাম গোশত খাবো ভুনা খাবো ঝোল খাবো ভাজি খাবো এটা উদ্দেশ্য নিশ্চয় নয় বরং আমাদের উদ্দেশ্য ছিল আল্লাহ পাক তা কোরআনে জানান দিয়েছেন যে তোমাদের কুরবানির গোশত লাইয়ানাল বিসমিল্লাহির রহমানির রহিম লাইয়ানাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম নিঃসন্দেহে তোমাদের কুরবানির গোশত রক্ত আর হাড্ডি আমি আল্লাহর দরবারে পৌঁছে না আমার দরবারে পৌঁছে ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম তোমাদের যে মানবতার প্ল্যাটফর্ম তথা ইমানি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ইমানি রঙে রঙিন হয়ে উজ্জীবিত হয়ে তোমরা যে আমাকে পাওয়ার লক্ষ্যে কুরবানিটি করেছ এই কুরবানিটি আমার কাছে গোশত আসে না রক্ত মাংস আসে না এবং আমি আল্লাহ খাই না আমি বিশ্বকে খাওয়াই আমি সৃষ্টি কুলকে খাওয়াই আমার কাছে আসে শুধু তোমাদের তাকওয়া এই জন্যই বলা হয়েছে আমার প্রিয় রসুল বলেছেন কুরবানি করার সঙ্গে সঙ্গে কুরবানির প্রথম ফিনকি রক্ত ফোঁটা মাটিতে পড়ার আগে বান্দার জীবনের সৌদয় গুণ মাফ করে দেওয়া হবে এবং ওই পশুর শরীরে যত পশম আছে তার কত গুণ বৃদ্ধি করে আল্লাহ আমাদেরকে দান করবেন তার জ্বলন্ত একটা প্রমাণ কোরআন থেকে আমরা পাই আল্লাহ বলছে ভালো কাজের যদি কোনো নিয়ত করো বা ভালো কাজ করো মানজা আবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা দশ গুণ বৃদ্ধি করে আমি আল্লাহ বাড়াই দেব একটি ভালো কাজ করলেন দশ গুণ আল্লাহ বাড়াই দিবেন তাহলে একটা করলে দশ দশে একশো গুণ একশোটি নেকি আল্লাহ দান করবেন আর আমার আল্লাহ তাআলা একই আল্লাহ বলেছেন মহাগ্রন্থ কোরআনে কারিমে ওমান যা আবি সাইয়া কেউ যদি কোনো খারাপ কাজ করে তাহলে ফালা ইউজু যা ইল্লা মিসলুহা তার গুনাহের এই আকার বর্ধিত করা হবে না গুনাহের প্রকার বর্ধিত করা হবে না গুণের সংখ্যা বর্ধিত করা হবে না যেই গুণাটাই করেছে সেই গুণাটাই তার আমলনামায় লেখা হবে তাহলে আমি আল্লাহ যে দয়াশীল তার একটা প্রমাণ এই কোরবানিকে কেন্দ্র করেই পাওয়া যায় বান্দারা কোরবানির মাধ্যমে আমার নৈকট্য লাভ করুক আর আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করি এটাই ছিল কোরবানির মূল শিক্ষা তো সব মিলিয়ে ছোট্ট সুরাটা সূরা কাউসার সেখানে আপনারা দেখবেন ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার তোমরা নামাজ পড়ো এবং কোরবানি করো এই কোরবানি বলতে কিন্তু এখানে খালি গরু ছাগল উদ্যম বা ভেড়া কোরবানি নয় এই কোরবানি বলতে এই জায়গায় আপনার মানসিকতার স্যাক্রিফাইস মানবতার স্যাক্রিফাইস হিউম্যানিটির স্যাক্রিফাইস আপনি ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে ইমানি জজবায় উদ্বুদ্ধ হয়ে আপনি ইমানি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আপনি কোরআনের কথা বলবেন হকের কথা বলবেন ইসলামের কথা বলবেন আল্লাহ এবং রসুলের কথা বলবেন আল্লাহর পক্ষে এসে আপনি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলবেন নিজে সাজবেন পরিবারকে সাজাবেন এলাকাবাসীকে সাজাবেন দেশবাসীকে সাজাবেন দুনিয়াবাসীকে সাজাবেন এর আলোকেই আপনার জীবন যদি গঠিত হয় তাহলে আমি আল্লাহর স্লোগান হলো তুমি বান্দা যেখানে তোমরা বান্দা যেখানে আমি আল্লাহ সেখানে এতটুকু কথা বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব তার আগে আমি আন্তরিক মোবারকবাদ জানাবো মাদারগঞ্জ পাগলাবাদ দাখিল মাদ্রাসা ঠাকুরগাঁ জেলা বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা এই জেলার ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়ন এই ইউনিয়নের প্রাণ কেন্দ্র মাদারগঞ্জ পাগলাবাদ দাখিল মাদ্রাসা
এই মাদ্রাসা সম্মানিত আমার স্যারেরা সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং কর্মচারীবৃন্দ আপনাদের হৃদয়ে নিগড়ানো ভালোবাসা দিয়ে আপনাদের সঙ্গে আজকে আমি এই কথাটা ভাইরাল হয়ে যাচ্ছে ভাইরাল হয়ে ভাইরাল হচ্ছে গোটা বিশ্বময় অল ওভার দ্য ওয়ার্ল্ড দুনিয়া ছড়িয়ে যাচ্ছে এবং লাখো লাখো মানুষ দেখবে আল্লাহ চাহে তো আর দুই মাস পরে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব এই মাদ্রাসার যাত্রা লগ্ন থেকে নিয়ে এ পর্যন্ত যা কিছু হয়েছে আল্লাহর দয়ায় হয়েছে আর যেটা হতে পারে নাই হয় নাই সেটা আমার এবং আমাদের অযোগ্যতার কারণে হয়নি সুতরাং আমরা সব মিলে আমি আপনাদের সাথে সবাইকে নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমার বড় ছেলেকে নিয়ে আসছি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য সে ঢাকা থেকে ঈদের আগের দিন আসছে কদিন পরে চলে যাবে দোয়া দেবেন আপনারা আমি আপনাদের মাঝে আসি তবে থাকবো না তো চিরটিকাল যেহেতু আমি চলেই যাব তা আমার ছেলেটার জন্য আপনারা দোয়া করবেন যেমন আমাদের সোহাগ সাহেব তার ছেলেটাকে নিয়ে আসছে ছেলের জন্য দোয়া তো চাইতেই হবে এরকমভাবে আনসার হয়তো তার ছেলে মেয়ের জন্য দোয়া চাবেন সবাই দোয়া করব আমরা এখন একটা ছোট্ট মোনাজাত দিব ছোট্ট এক মিনিটের মোনাজাত আল্লাহ হয়তো এটা কবুল করতে পারে এতটুকুন কথা বলে প্রিয় দেশবাসী আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আগামী লড়াইয়ে হকের পক্ষে আসবেন বলে আমার বিশ্বাস আল্লাহর কোরআন ভীরু ও কাপুরুষদের জন্য নাজিল হয় নাই নফসের দাস আর দুনিয়ার গোলামদের জন্য নাজিল হয় নাই বাতাসের বেগে উড়ে চলা খড় কুটো পানির স্রোতে ভেসে চলা কীটপতঙ্গ প্রতিরঙ্গে রঙিন হওয়া রঙ্গহীনদের জন্য এল কোরআন নাজিল হয় নাই এল কোরআন নাজিল হয়েছে এমন এক মাস্তানদের জন্য এমন এক দেওয়ানা পাগল পাড়াদের জন্য এমন এক ইমানদারদের জন্য এমন এক মুজাহিদিনে কেরামের জন্য যারা বাতাসে গতি বদলে দেওয়ার দৃঢ় ইচ্ছা পোষণ করেন যারা চলন্ত ট্রেনের গতিধারা দাবিয়ে রাখার মতো সৎসাহস রাখেন যারা উড়ন্ত ট্রেনের গতিধারা পাল্টিয়ে দেওয়ার মতো বজ্র কঠিন সাহস রাখেন যারা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মতো এই কলেমা তৈয়বার ফুৎকার দিয়ে আমেরিকার জেট জঙ্গি বিমানকে ভূপাতিত করতে পারেন এই ধরনের এ কাজে তারাই সক্ষম যারা পরকালের বিনিময়ে দুনিয়ার ত্রিতলা বিশিষ্ট উচ্চ প্রসাদের মোহমায়া লোভ লালসা নারী বাড়ি গাড়ি সব কিছুকে দুপায়ে দোলে দুর্বার গতিতে দুর্গম গিরি কান্তার মরু দুস্থর বরাবর লঙ্গিতে হবে রাত্রি নিশীতে ওরে যাত্রীরা তোরা সঙ্গে হুঁশিয়ার ভুলিতেছে তরি ভুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ কে আছো জওয়ান হও আগুয়ান হাগিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতেই হবে পারে নিতেই হবে পরিবার চলবে নজুয়ান শূন্যে পাতি একান মৃত্যুর দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান এতটুকুন কথা বলে আমার গোটা জীবনের বেয়াদবি আপনাদের কাছে ক্ষমা চেয়ে আপনাদের কাছ থেকে সাময়িকভাবে হলেও আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমিন আমাদের নানা নারীর গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদের শ্বশুর শাশুড়ির গুনাহ মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমাদের ছেলে মেয়ে তুমি যা দান করেছো আল্লাহ আল্লাহ তুমি তাদের মেধায় কুয়াতে হাফেজ দান করো দান করো তাদেরকে বড় বড় মুহাক্কিক মুজাদ্দিদ আলেম দ্বীন বানায় দাও আল্লাহ এই আল্লামা ডাক্তার জাকির নায়েকের মতো তাদের মেধায় কুয়াতে হাফেজা বরং তার চাইতেও মেধা সম্পন্ন বানায় দাও আল্লাহ আল্লাহ তুমি আমাদের এই সন্তানদের জন্য হামি ও নাসের হয়ে যাও নাসুম মিনাল্লাহি ওয়া ফাতুহুম কারীম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে মাদারগঞ্জ পাগলা পীর জাকির মাদ্রাসাকে আল্লাহ তুমি উত্তর উত্তর উন্নতির শিখরে পৌঁছে দিও আল্লাহ এর অভাব অনটন তুমি দূর করে দিও আল্লাহ এই মাদ্রাসার ভালোবাসার সবার কলিজায় ফায়দা করে দিও আল্লাহ এই মাদ্রাসার রাস্তা এই বোর্ড অফিস এবং পোস্ট অফিস থেকে আসার বড় গ্রাম মাদ্রাসা থেকে আসার এই রাস্তাটাকে আল্লাহ তুমি আপন কুদরতে নিজাম দিয়ে আল্লাহ তুমি শাহেদের মাধ্যমে কবুল করে নাও আল্লাহ এই মাদ্রাসা একটা বিল্ডিং তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ আমাদের প্রিয় নেতা জনাব শাহেদুল ইসলাম শাহেদের মাধ্যমে তুমি কবুল করো তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও তার দাদা দাদির গুনাহ মাফ করে দাও তাকে জনগণের মাঝে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো ওয়ারহামনা মা হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন
আমার যাহার সময় হলো দাওরে বিদায়, আমার যাহার সময় হলো দাওরে বিদায়, দোয়ার খুলো দাও বিদায়।